রাজ্যের জনগাঁথনীত মহা বিস্ফোরণ, 12-40% বৃদ্ধি মুসলমানের জনসংখ্যা। মেরে লিয়ে বহুত বড়া মুদ্দা হিসলে মে আসাম মে বেঙ্গল মে হর দিন মেরা আসাম মে মুসলিম পপুলেশন 40% হো চুকা হ্যাঁ, 1951 মে 12% আজ আসাম মে মুসলিম পপুলেশন 40% হাম জিলা কি জিলা খো চুকা তো মেরে লিয়ে ইয়ে মুদ্দা পলিটিক্যাল নেই, মেরে লিয়ে ইয়ে জিনা আর মরনে কা মুদ্দা হ্যাঁ। মুসলমানের জনসংখ্যাক লৈ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্যের পিছতে হরব বিরোধী, রাজ্যের মুসলমান সকলক শাড়ি পতাই গুলি মারি দিয়ক, এই হুঙ্কার বদরুদ্দিন আজমলর। তো ক্যা করেঙ্গে আমি জিতনে বড় গয়ে উনকো এক সাথ মে লাইন মে খড়া করকে গুলি মার দেবে, তো হো গয়া তো এক দিন মে তো নেই হুয়া না, আর উনকো আজ মালুম পড়া ক্যা ইয়েই বক্তব্য উনহোনে ইসসে পহলে 100 মর্তবা দিয়া হ্যায়, আবি জব ইতনা বড় গয়া হ্যায় উনকো সবকো বোলো এক সাথ মে, কিউকি ফ্লড মে ভি উনকো কুছ দেনা নেই হ্যায়, গভর্নমেন্ট কা উসকো কোই স্কিম দেনা নেই হ্যায়, চাকরি উনকো দেনা নেই হ্যায়, কুছ ভি উনকো দেনা নেই হ্যায়, সারে মুসলমানো কো এক লাইন সে খড়া করো আর গুলি মার কে খতম কর দো। জাঙ্গুর খাই উঠিছে কংগ্রেস, এআইইউডিএফ, তৃণমূল কংগ্রেসকে ধরি আন আন দল সংগঠন। 40% যে হয়েছে এই তথ্য তেও কত লাভ করলে, লোকপিয়াল তো হওয়া নাই। আজি তারিখ আমি যিকোনো ডিপার্টমেন্টত যিকোনো কাম করবলৈ যাওঁতে 2011 চনের লোকপিয়াল মতে সকলো কাম কাজ হয়, আনকি সমষ্টি পুনর্নির্ধারণ যেটো হল ডেলিমিটেশন যে হল সেইটো কোনটো চনের লোকপিয়াল মতে হল, গতিকে লোকপিয়াল হওয়াই নাই 2011 চনের পিছত। তারপিছত মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় কত তথ্য পালে 40% হয়েছে। মই কেনা চাহতি হু কি উনকে তথ্য সরাসর ঝুট হ্যায়। পহলি বাত তো 1952 মে ও কে রে কি সিফ 12% মুসলমান থে আর আজ কি ডেট পে 40% হো গয়া হ্যায় আসাম মে। সরকারি আঁকড়ে ইয়ে আপকো বতায়েঙ্গে কি 1951 মে হি আসাম মে 25% মুসলমান থে, কি ভারত সরকার নে 2021 মে সেন্সাস করনা থা পর আপনে কোভিড কে বাহানে আজ তক সেন্সাস নেহি করায়া। কোট পালে মুখ্যমন্ত্রী মুসলমান লোকের জনসংখ্যার হিসাব, 2011 চনের পিছত দেশত হওয়া নাই লোকপিয়াল, তেন্তে লোকপিয়াল অবিহনে কেনেকৈ মুখ্যমন্ত্রী লাভ করিলে মুসলমান লোকের জনসংখ্যা? জাকির হুসেন সিকদার, আব্দুল খালেক আর পবন সিং ঘাটোয়ারে উভতি ধরিলে মুখ্যমন্ত্রী। তেখেত ভারত রাষ্ট্রের অসম রাজ্যের মুখ্যমন্ত্রী, তেখেত কি অকল হিন্দুর মুখ্যমন্ত্রী নাকি? গতিকে মুখ্যমন্ত্রী মহোদয়ে সংবিধানের নামত লওয়া শপথ উলঙ্ঘা করেছে, সাব লাগে যে রাষ্ট্রের প্রতি কিনা প্রত্যাহ্বান আছে নাকি, মুসলমান কি দেশপ্রেমিক নহয় নাকি? গতিকে জনসংখ্যা হয় মুখ্যমন্ত্রী হিসাবে যদি জনবিস্ফোরণ হয়েছে কেনেকে জনসংখ্যা নিয়ন্ত্রণ করব পারি, মুসলমান সমাজের শিক্ষার হার বৃদ্ধির কারণে মানে কি করলে মাদ্রাসাবিলাক ভাঙি দিলে, ছাত্র সন্থা এরি আহি কংগ্রেসত জয়েন করে এজন সাধারণ ওয়ার্কারের পরা এমএলএ হল, মন্ত্রী হল, ক্যাবিনেট মন্ত্রী হয়ে থাকিলে 25 বছর কাল কংগ্রেসত থাকিলে তেতিয়া মনত পড়া নাছিলে, তেতিয়া মনত তেওঁৰ পৰিছিলে নিশ্চয়কে, তেতিয়া তেতিয়ার হেমন্ত বিশ্ব শর্মাই কৈছিলে যে গুজরাটর পাইপেদি মুসলমানের তেজ আহে, আজি তো তেওঁ কৈছে যে গুজরাটর পাইপেদি মাখন আর গাখির আহে, তো আমার তাত মন্তব্য নিষ্প্রয়োজন। মুখ্যমন্ত্রী দিয়া রাজ্যের মুসলমান জনসংখ্যার তথ্য ভুল আর বিসঙ্গতিপূর্ণ বলে কলে কংগ্রেসের আব্দুল রশিদ মন্ডলে। সাংঘাতিক ধরনের এটা নির্বাচনী কৌশল হে, যেটা একটা বিশেষ সম্প্রদায় হেৰি আপনার শঙ্কিত করি মুসলমানের বিরুদ্ধে পোলারাইজ করার যে কৌশল মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার, মানুষ আজিকালি বুঝি পায় এই কথাবিল মানুষ, মই না ভাবো যে মানুষ বিশ্বাস নকরে। কংগ্রেসের সমান্তরালক হরব এআইইউডিএফ দলও, মুখ্যমন্ত্রী শর্মায় দিয়া মুসলমান জনসংখ্যার তথ্য কেবল ভুলেই নহয় সম্পূর্ণ বিষাক্ত, রাজ্যের পরিবেশ বিনষ্ট করবলৈ মুখ্যমন্ত্রীয়ে মনে সজা তথ্য দিয়ার অভিযোগ রফিকুল ইসলামর। মুখ্যমন্ত্রী ডাঙরিয়া ঝাড়খণ্ডত গৈ ভুল তথ্য দি বিষাক্ত একটা পরিবেশ করার কারণে তেখেতে প্রয়াগ করেছে, মই ভাবো আজি ভারতবর্ষ মানুষে লিখাপড়া করে পড়ে তেখেতকলে মুখ্যমন্ত্রী এই ভুল কথাত পতিয়ন না যায়,
আর এখন রাজ্যের মুখ্যমন্ত্রী শিক্ষিত এজন মুখ্যমন্ত্রী তেখেতে কিয় ইমান ভুল তথ্য দিয়ে মানুষ বিভ্রান্ত করব বিচারে এইটা মই নিজেও লাজ পাইছো। হিংসা ঘৃণার এই রাজনীতি মুখ্যমন্ত্রী পরিত্যাগ করক, এইবিলাক কথা কই লাভ নাই। ইপিনে ভূপেন বৰাৰ অভিযোগ, রাজ্যের মূল ইস্যু সলনি করবলৈ মুখ্যমন্ত্রীয়ে দিছে 40% মুসলমান জনসংখ্যার তথ্য। আজি যিজন হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় মুসলমানক লৈ চিন্তিত বুলি কৈছে, একগৰাকী মুখ্যমন্ত্রীয়ে গুজরাটৰ মুসলমানক লৈ চকু পানি টুকিছিল। মুসলমানৰ তেজ গুজরাটৰ পানির পাইপৰ মাজেদি বয় বুলি কৈছিল। এখেতে এই কারণে হিন্দু মুসলমানের কথা কোৱা নাই যে তেখেত চিন্তিত। মুখ্যমন্ত্রী ডাঙরিয়া এই কারণে হিন্দু মুসলমানের কথা কৈছে কেলে বানপানী গড়াখনিয়া সমস্যা সমাধান করার তেখেত ব্যর্থ। কংগ্রেসের সাংসদ গৌরব গগৈয়ে উভতি ধরলে মুখ্যমন্ত্রীক। গৌরবর অভিযোগ, লোকসভা নির্বাচনত সংখ্যালঘু জনতাক আকর্ষিত করার চেষ্টা করেছিল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। সংখ্যালঘুর সন্মুখত গীত নৃত্য পরিবেশন করে ভোট বিচারিছিল মুখ্যমন্ত্রীয়ে। পিছে মুখ্যমন্ত্রীর এনে গীত নৃত্যই কাম নিদিলে সংখ্যালঘুর মাজত। নির্বাচনত বিজেপিক প্রত্যাখ্যান করিলে সংখ্যালঘু রাইজে, যার বাবে এতিয়া ক্ষুব্ধ হয়েছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। উনকো থোড়া অ্যামনেশিয়া হুয়া হে, আজ বোল রহে কি খতরা হে। দো মহিনে পহলে বো ঢিং মে 80% মাইনরিটি ডমিনেট ইলাকে মে নাচ রহে থে, গানা গা রহে থে, ভোট মাঙ্গ রহে থে। তো জব বিজেপি কে লিয়ে ভোট মাঙ্গনা হোতা হে তব উনকো খতরা নহীঁ দিখাই দেতা, আব উনকো খতরা দিখাই দে রহা হে। ইপিনে মুসলমানের জনসংখ্যা বৃদ্ধিক লৈ প্রতিক্রিয়া প্রকাশ করেছে বরপেটা জেলা বিজেপির সভাপতি অনিল দাসে। এইটো এটা বিষয় এটা অসমতে আবদ্ধ হৈ থকা নাই, অসম আন্দোলন হৈছিল এই এই বিষয়টো লৈ পেলাই অদ্ভুত ধৰণে এটা সমষ্টিত যেতিয়া বাংলাদেশী মুসলমানৰ সংখ্যাটো বৃদ্ধি হোৱা পৰিলক্ষিত হৈছে, তাৰ পৰিপ্ৰেক্ষিতে অসম আন্দোলন গঢ়ি উঠিছিল। আজি ভাৰতবৰ্ষত আমি সকলোৱে এই ক্ষেত্ৰত মাৰ বান্ধি ওলাই আহিব লাগে। ৰোহিঙ্গা আজি এটা দিল্লীৰ লগতে বিভিন্ন ৰাজ্যত বসবাস কৰি এটা ভাবুকিৰ সৃষ্টি কৰিছে। বৰপেটাৰ পৰা নিৰঞ্জন দাসৰ সহযোগত হীৰকজ্যোতি মালাকৰ আৰু বলেন ভট্টাচাৰ্যৰ ৰিপৰ্ট, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট।